ভিডিওর প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়ে আমরা কিভাবে একটি কারেন্টের বোর্ড ফিটিং করব, বাসাবাড়িতে যে বিদ্যুৎ ইউজ করি সেই বোর্ডগুলো কিভাবে ইউজ করব বা ফিটিং করব সেটা আজকে দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে এ টু জেড ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কিভাবে এগুলো সেট করা হয় বা ফিট করা হয়। আমরা আজকে তিনটি সুইচ নিয়েছি, একটি ইন্ডিকেটর, একটি সকেট আর একটি রেগুলেটর, ঠিক আছে। আজকে দুটি বাতির লাইন করব আর একটি ফ্যানের লাইন করব, আর একটি ইন্ডিকেটর একটি সকেট থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ব্ল্যাঙ্ক বোর্ড, খালি বোর্ড, যেটা আমরা বাসাবাড়ি বিদ্যুতে ব্যবহার করি। এটা একটি ছ ঘাটের একটা বোর্ড। তো এটা হচ্ছে ক্লিক ব্র্যান্ডের, আরএফএল এর ক্লিক। তো আমরা নাটটাকে আগেই খুলে নিয়েছি। তো এখন আমরা এর উপরে কীভাবে সেট করব এটা সরাসরি আপনাদের দেখাবো। আর আমরা আজকে ইউজ করছি সার্কেল কোম্পানির একটি পিয়ানো সুইচ, টু ওয়ে পিয়ানো সুইচ। এগুলো পরে টু ওয়ে আর থ্রি ওয়ে যে সুইচ সেগুলো আছে, এগুলো টু ওয়ে সুইচ সার্কেল ব্র্যান্ডের। সম্পূর্ণ যতগুলো দেখছেন সবই সার্কেল, শুধু রেগুলেটরটা আমার VRVM ইউজ করছি। তো এই ক্লিক লেখা আর এই যে সুইচের উপরে সার্কেল লেখা আছে দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো সম্পূর্ণ উপর দিকে আমরা বসায় যাব। হ্যাঁ, এই সিরিয়ালে উপরে লেখা বসাবো। তো আপনারা এই সার্কেল লেখা দেখতে পাচ্ছেন, এই লেখা দেখে আপনারা সুন্দরভাবে এটা এখানে বসিয়ে দিবেন। তো আপনারা একটু মন দিয়ে দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝবেন না। এ টু জেড ভিডিও দেখবেন, কেটে কেটে ভিডিও দেখলে কিছু বুঝবেন না। আমরা প্রথমে একটা বসিয়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একটা বসাচ্ছি, পরে একটা সুইচ বসাচ্ছি, এভাবে পর্যায়ক্রমে আমরা বসিয়ে যাচ্ছি। এরপর একটি সকেট, ইন্ডিকেটর এগুলো বসিয়ে দেখাচ্ছি। তবে আমার বাম দিক থেকে যে প্রথম সুইচটা দেখছেন, সেখানে আমরা সুইচের পরিবর্তে একটা ফ্যান রেগুলেটর ইউজ করব। তো এখন আমরা কীভাবে সেট করছি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমরা প্রথমে নাটের স্ক্রুগুলো খুলে নিয়ে আমরা প্রথমে রেগুলেটর, তারপর একটা সুইচ, তারপর এখন আবার একটা সুইচ লাগাচ্ছি। তো আপনারা মন দিয়ে দেখবেন, না দেখলে হয়তো কিছু বুঝতে পারবেন না। তো আমরা কিন্তু এটা সুন্দরভাবে নাটগুলোকে টাইট দিয়ে লাগিয়ে দেবো। তো এরপরে আবার প্লাস দিয়ে আবার টাইট করে দেব, ঠিক আছে। তো আমরা সুন্দরভাবে দিচ্ছি, আমি ভিডিওটি একটু চালু করছি যাতে আসলে সময়টা বাঁচে। তাই আমরা এই সুযোগের ভিতরে আর কি নাটগুলো টাইট করে নিচ্ছি। তবে বলে রাখি, আপনারা জেনে শুনে অবশ্যই বিদ্যুতের কাজ করবেন, আর দরকার হলে অবশ্যই মিস্ত্রির সহায়তা নেবেন। তো একা একা করতে গেলে অবশ্যই প্রাথমিক কিছু নলেজ নিয়ে নেবেন, তারপরে কাজ করবেন। তা আমরা কিন্তু ওই যেটা বলছিলাম উপরে লেখা সুইচের উপরে, যে সার্কেল অথবা MEP যে ব্র্যান্ড লেখা থাকুক, ওই লেখা উপরে থাকলে ওই উপরে উপরেই সাজিয়ে দিবেন, ওই লেখা লেভেলটা একেবারে উপরেই থাকবে সম্পূর্ণটা, ঠিক আছে বোর্ডের। আমি দেখাবো আমি সেট করার পরে। আমি এখন কিন্তু এই সকেটটা লাস্ট লাগাচ্ছি। তো এগুলো আসলে সুন্দরভাবে টাইট না করলে অনুসারে ছুটে যায় কিছুদিন ব্যবহার করার পরে। তাই আমরা এখন প্লাস দিয়ে সুন্দরভাবে এগুলোকে টাইট করে দেব, যাতে এগুলো দীর্ঘদিন ব্যবহারের পরেও যাতে এটা ঢিল না হয়ে যায়। তো এদিকে সবারই আসলে লক্ষ্য দেওয়া উচিত, অনেক জায়গায় অনেকে এগুলো টাইট করে না, যার কারণে কিছুদিন পরে এগুলো ঢিলা হয়ে যায়। তা আমি যথাসাধ্য যতটা পারি টাইট করে নিচ্ছি, দেখুন কিভাবে ওটা সাজাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে লেখা যে আছে, আমি একটু দেখাচ্ছি, এটা কিন্তু একটা রেগুলেটর। এই যে দেখুন লেখাটা, এই আর এই বাক্সটা, রেগুলেটরের যে একটা বাক্স থাকে, আমি এটা ইউজ করছি না, যেখানে তার থাকলে অনেক সময় এটা অনেকটা জায়গা খায় এই কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলেটরের যে লেখা আছে, এই লেখাগুলো সম্পূর্ণটা প্রত্যেকটার উপরে, এই যে লেখাটা সম্পূর্ণটা প্রত্যেকটার উপরে আছে। হ্যাঁ, আপনারা আবার দেখেন এই যে কোথায় কী পয়েন্টগুলো লাগাচ্ছি আমি, এটা হচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে সকেট, সকেটে দুটো পয়েন্ট আর ইন্ডিকেটারও দুটো পয়েন্ট থাকে। এই দুটোই সরাসরি ফেস নিউট্রাল ইউজ করতে হয়, তাছাড়া এই দুটো জ্বলবে না আর চলবেও না। হয়তো অনেকে সকেটে আসলে আপনার সুইচ ইউজ করা যায়। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনার বাম সাইডে যে লাইনগুলো লেখা, যে সাইড উপরের সেই সাইডে আমরা সরাসরি একটা তার কমন করে দেব, ফেজ। ফেজ বলতে বোঝায় যে তারে কারেন্ট থাকে, অর্থাৎ লাল তারটা। তো আমরা একটু স্টাইলিশ হিসাবে আমরা একটু মোড় দিয়ে নিলাম, ঠিক আছে, এটা কমন করার জন্য। হ্যাঁ, কমন করার জন্য এটা এরকম আমরা মোড় দিয়ে নিলাম। তবে সেটা কীভাবে দিয়েছি সেটাও আমি এখন দেখাচ্ছি আপনাদের। প্রথমে ছোট্ট করে মাপ দিয়ে একটু তার নিয়ে নেবেন। তো তার নেওয়ার পরে সেটা দেখবেন কতটুকু মনে হয়। তো সেটা এভাবে, ঠিক এভাবে করে একটা মোচড় দিয়ে
দিবেন। আসলে দেখতে অনেক সুন্দর লাগে, তো সে কারণে এটা আমরা ব্যবহার করছি। অনেকে আসলে সোজা তার দিয়েও ইনসুলেটরটা ফেলে দিয়ে তারপর তারটা সরাসরি ঢুকিয়ে দেয়, তো দেখেন কি সুন্দরভাবে বানিয়ে ফেলছি আমি। তো সেম ওয়ে এভাবে আপনারা ব্যবহার করবেন। তো আমি একটা লাগিয়ে দেখাচ্ছি, পরবর্তীটা আমি অফিস কিনে আমি এটা কমপ্লিট করে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কমন করছি। প্রথমে একটা সুইচ থেকে আর একটা সুইচের যে বিদ্যুৎ কানেকশন, অর্থাৎ কমন যে ফেজটা হবে, সেটা আমরা এখন একটার পর একটা লাগিয়ে যাচ্ছি। তো এটা আমরা প্রথমে এটা টাইট করে দিচ্ছি। তো এরকমভাবে পর্যায়ক্রমে আমরা সবগুলো এখান থেকে লাগিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন। তো এরপরে আমি দেখাচ্ছি এসএসআর বোর্ড। তো আমি এখন উল্টিয়ে দেখাচ্ছি আপনাদের যে উল্টালে আপনারা কোন দিক থেকে আমরা কমন করেছি সেটা দেখেন। এই যে যে সাইটটি উপরে লেখা ছিল সুইচের, সেটা সম্পূর্ণভাবে এভাবে কমন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আশা করি আপনারা, আপনারা একটু দেখতে পাচ্ছেন যে পাশে কানেক্টরগুলো একেবারে সোজা আছে, ওই যে সকেট ইন্ডিকেটর ডান সাইডের শেষের দুটো, ও দুটো কিন্তু আলাদা আছে। তাই এটা আপনারা সুন্দরভাবে আগে থেকে বুঝে নেবেন। দেখুন আপনারা, আমি আবার দেখাচ্ছি, ডান পাশের দুটো আছে সেটাও কিন্তু দেখে নেবেন আপনারা। এই যে এটাও মুছে দিয়ে দিলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে বিদ্যুৎ গেছে, কিন্তু আমি এই যে ডান পাশের দুটো সেদ্রু কিন্তু এখন পর্যন্ত একটা নিউট্রাল আপনার এভাবে কমন করব সেটা কিন্তু এখন করছি না। তো আপনারা দেখছেন একটা সুইচ কীভাবে কানেক্ট হয়, এইভাবে সুইচ যদি অন করি আমরা সচরাচর এই অফ আছে, যদি এখন আমি অন করি এটা, অন করলে এই যে আমাদের লাল তারটা আমরা কমন করেছিলাম, এখানে সুইচ অন করলে সরাসরি এখান থেকে এই কানেক্টরে চলে আসে। আবার এটাও একরকম, সেম এটাও এরকম, কিন্তু এটা এরকম হবে না, এটা হচ্ছে ইন্ডিকেটর। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর আর সকেট চালাতে আমরা জানি ফেস নিউট্রাল দুটো ইউজ করা দরকার। তো এখানে আমরা একটা নিউট্রাল ইউজ করব, ছোট্ট একটা টুকরো আঁশ নিয়ে সেভাবে আর একবার বানাবো আমরা। তো আমি এটা অফিস কিনে বানিয়ে নিচ্ছি, তো আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো আমরা এটাকে সুন্দরভাবে ইনসুলেটরটা টুবির করে তারপর সেম ওভাবে নিয়ে নিচ্ছি। এই যে বানিয়ে ফেলছি আমি, আমি অফিস কিনে হয়তো এটা বানিয়ে ফেলেছি, আমি দেখাচ্ছি না, ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে তাই। তো এটা আমরা এখন সুন্দরভাবে লাগিয়ে দিব। তো আমরা এটা অলরেডি লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আমার ভিডিওটি আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি, আপনারা যতটুকু বোঝার চেষ্টা বুঝে নেবেন নিজেরাও, কারণ কিছুটা নিজের ভিতরেও থাকা উচিত, যেটা সুপ্ত প্রতিভা যেটা বলি আপনাদের। তো এটা আসলে সরাসরি সোজা অনেকে দেয়, আমি একটু মোচড় দিয়ে দিচ্ছি। তবে আমি ফেজ নিউট্রাল যে মেইন লাইন, এখানে বোর্ডের যে মেইন দুটো কারেন্ট বিদ্যুৎ লাইন ঢুকবে, সেটা আমরা এই যে স্প্রিংয়ের মতো আমরা তার দুটোকে করে নিচ্ছি, লালটাকে আর কালোটাকে, মানে ফেজ বলে লালটাকে, নিউট্রাল বলে কালোটাকে। তো ফেজ নিউট্রালকে আমরা সুন্দরভাবে এভাবে একটু ডিজাইন করে আমি এটা দিয়ে দিলাম, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো আমরা ফেজের ভিতরে আমরা এই যে লাল তারটা সেটা আমরা কানেক্ট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো লালটা কিন্তু আমরা সরাসরি ওই যে সকেট ছিল, সকেটের এক প্রান্তে যে প্রান্তে আমরা সম্পূর্ণ ফেজ কমন করেছিলাম, সে প্রান্তে আমরা মেইন যে ফেজ লাইনটা সেটা আমরা কানেক্ট করে দিচ্ছি। এখন মেইন যে নিউট্রাল সেটা আমরা এখন সকেটের আর এক প্রান্ত যে থাকে সেখানে আমরা কানেক্ট করে দেব। তো আমার এরপরও আসলে মনে হয় না যে কেউ বুঝবে না যে বাসা বাড়ির যে বোর্ডগুলো ফিটিং করে সেটা এভাবে করে। আমি মনে করি আজকে ভিডিওটি দেখলে আর কারো কোনো দিনও দেখতে হবে না যে কীভাবে বাসাবাড়ি বোর্ডগুলো ফিটিং করবেন, আর মিস্ত্রি আনার দরকার নেই, এরপর থেকে আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমার ভিডিওটি, আমার চ্যানেল অনেক ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তো আমরা এখন নিউট্রালটা, আসলে আমরা নিউট্রালের যে কমন করেছিলাম, নিউট্রাল যে আপনার সকেট আর ইন্ডিকেটারে, সেখানে আমরা নিউট্রালটা মেইন যে লাইন সেটা নিউট্রালটা কানেক্ট করে দিলাম। এরপর রেগুলেটর আছে আমার এখানে, রেগুলেটরটা সুইচের সাথে কীভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। তো লাল আর কালো দুটো তার আছে রেগুলেটরের সাথে, এটা বিভিন্নভাবে কালো দুটো এক কালার থাকতে পারে সেটা কোনো সমস্যা না, এটা হচ্ছে একটা রেগুলেটর, বিআরবি কোম্পানির রেগুলেটর। তো আমরা কালো প্রান্তটাকে বেছে নেব, এটা যে কোনো প্রান্ত হলেই হবে, এটা কোনো ই নাই যে এটা দিতে হবে বাধ্যতামূলক। তা কালো প্রান্তটাকে সুইজের যে কমন করেছিলাম তার অপর প্রান্তে, সুইজের যে পাশে কমন করেছিলাম লাল সের অপর প্রান্তে, তারটা আমরা সুইজের সাথে লাগিয়ে নেব। হ্যাঁ, যে কোনো একটা তার রেগুলেটরে লাগিয়ে নিলেই হবে এখানে। তো বাকি যে তারটা থাকে দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন।
তো আমরা এই যে তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লোডের লাইন। হ্যাঁ, এটা ফ্যানের যে তার থাকে দুটো, ফ্যান চালাতে গেলে ফ্যানের লাল তারটার সাথে ওইখানে লালটা কমন হবে, আর কালো তারটা ওই যে নিউট্রাল আমাদের কমন সেখানে দিয়ে দিব। তো আমি আসলে প্র্যাকটিক্যালি ফ্যান তো এখানে নেই আমার কাছে, তবে আমি ভার্চুয়াল একটা ব্যাপার আপনাদের মাঝে দেখাবো। তো আমি একটা তার নিলাম, ধরেন এটা একটা ফ্যানের লাইন, ঠিক আছে বন্ধুরা, তো বুঝে নেবেন এটা আসলে একটা ফ্যানের লাইন। তো এটা হচ্ছে আমি একটু বলছি, এই যে আপনার কমনটা দেখতে পাচ্ছেন, এই যে লাল কালো তার দুটো, কালোটা হবে এই যে কালো প্রান্ত আছে সকেট আর নিউট্রালের যে ওখানে হবে কালোটা, আর লাল তারটা হবে এই যে আমাদের রেগুলেটরের লাল যে তারটা দেখতে পাচ্ছেন এখানে। এখানে বিভিন্ন কালার তার থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না, ওটা কোনো ম্যাটার করে না যে কোন তারটা কোনটা। আপনারা দেখতে পাচ্ছেন কেউ কানেক্ট করছি ফ্যানের লাইনটা, তো আমার যে লোডের যে ফ্যানের যে লাইনটা তার যে আসছে ফ্যানের, সেখান থেকে আমরা একটা লাল তার রেগুলেটরের যে বাকি এক প্রান্ত ছিল সেখানে আমরা লাগিয়ে দিচ্ছি, তারপরে আমরা একটা টেপ মেরে দেবো ওখানে, বুঝছেন। এরপরে যে নিউট্রালটা, নিউট্রালটা সবসময় মনে করবেন যতগুলো কানেকশন হবে সবগুলো নিউট্রাল একসাথে কানেক্ট হবে। তো আমরা দেখেন আমরা সেই নিউট্রালের সাথে আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে যে সুইচে যে বাতিগুলো হবে সেম প্রত্যেকটা সুইচের পাশ দিয়ে ওভাবে চলে যাবে, আর ওই যে আমরা নিউট্রালটা কানেক্ট করছি ফ্যানের যে নিউট্রালটা, ওই রকম প্রত্যেকটা ওখানে কানেক্ট হবে। অনেক সময় আমরা তার অতগুলো সবগুলো ঢোকানো যায় না, বিধায় আমরা করি কি, এটা একটা তারের সাথে অনেকগুলো তার জোড়া দিয়ে তারপর ওখানে লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন উপরে ফেস লাইন চলে গেছে, আর এটা হচ্ছে নিউট্রাল লাইন। তো নিউট্রাল লাইনটা সরাসরি এখানে চলে আসলো এখান থেকে এখানে, আর ওখান থেকে একটা নিউট্রাল তার সরাসরি চলে গেলো ফ্যানের একটা তারে, আর বাকি যে তারটা সেটা কোথায় গেছে দেখাচ্ছি আমি, বাকি যে তারটা সেটা গেছে সরাসরি আপনার রেগুলেটর হয়ে, সুইচ অন করলেন তারপর রেগুলেটরে গেল লাইন। তো রেগুলেটরটা অন করা মোড় দিবেন, মোচড় দিলে পাওয়ার কমে পড়ার জন্য আসলে রেগুলেটরটার লাইনটা আমরা বিদ্যুৎ লাইনটা পৌঁছাইছি, ওখান থেকে ফ্যানের লাইনে চলে গেছে। তো আশা করি ব্যাপারটা আসলে মোটামুটি একটা ক্লিয়ার হয়েছেন আপনারা। তো এইটা হচ্ছে আপনার সেই লোডের লাইন, লোড বলি যেটা চালাই আমরা, যে বাতির লাইন বা যাই বলেন সেটা। তো আমি দেখাচ্ছি এটা এখান থেকে সরাসরি এখান তার হয়ে সরাসরি এই যে ফ্যান দেখতে পাচ্ছেন, এই ফ্যানের যে দুটো তার থাকে সেই প্রান্তের তার দুটো হচ্ছে ওইটা। তো আমরা যখন সুইচ অন করবো তখন ফ্যানটা সরাসরি চলে উঠবে। তো এখন দেখাবো, এটা তো দেখাচ্ছে আমার কাছে তার যেহেতু একটা, যার কারণে এটা খুলে আমি আবার একটা বাতির লাইন দিয়ে দেখাবো। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো সেম আবার সেম পজিশনে আমি দেখাবো, ওখানে আমার দুটো বাতির লাইন আছে, তো আমি একটা যে কোনো একটা সুইচ আমি কানেক্ট করে দেখাবো। তো নিউট্রালটা বরাবরের মতো নিউট্রালের ওই যে কানেক্টর আছে সকেট আর ইন্ডিকেটার সেখানে আমরা অলরেডি কানেক্ট করে দিচ্ছি। ওখানে কানেক্ট করে দেওয়ার পরে বাকি যে আপনার লাল তারটা থাকে বাতির, সেটা আমরা সুইচের যে প্রান্তে কমন করেছিলাম তার অপর যে প্রান্ত আছে সেখানে আমরা এটা কানেক্ট করে দেব। তো আপনারা বুঝতে পারছেন আশা করি, এই যে দেখেন এই যে সুইচ আছে, সুইচটা যখনই আমরা অন করব, এই যে সুইচগুলো অন করব, অন করলে যে ওই যে লাল তারগুলো যে আমরা পেঁচিয়ে পেঁচিয়ে যে কমন করেছি তার অপর প্রান্তে টিপ দিলেও পরের কানেক্টরে লাইন এসে যাবে। তখন এই তারটা ওখানে দিয়ে দিই, এখানে আমরা যদি ভরে দেই তখন বাতিটা অলরেডি জ্বলে উঠবে। তো আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো আসলে বিদ্যুতের কাজ সম্পূর্ণটাই এরকম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাতির কালোটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে একটা তার তাই, তো প্রত্যেকটা যে লাইনের জন্য যে তারগুলো হবে সেগুলো কালোগুলো সব একখানে হবে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ অন করেছিলাম পরে যে ওখানে লাল তারটা দিয়েছে এটা বাতির, পরে যে সুইচটা দেখতে পাচ্ছেন ডান সাইডে ওখানেও একটা লাল তার থাকবে সেটা ওখানে দিবেন, আর নিউট্রাল তারটা ওই এক জায়গায় আর কি কালো কালো সব এক জায়গায় হয়ে থাকবে, মানে কানেক্ট করে জোড়া দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনারা আসলে দেখতে পেয়েছেন যে আসলে এগুলো কানেক্ট করা কোনো ব্যাপার না। আপনারা আমার ভিডিওটা আসলে এই যতগুলো আমি এই ফোকাসে দেখাচ্ছি এবার আসলে মনে হয় না যে আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে ফেস লাইন, এটা হচ্ছে নিউট্রাল লাইন। হ্যাঁ, ফেস লাইনটা এইভাবে সরাসরি প্রত্যেকটা লাইনই সুইচই বিদ্যুৎ দরকার, তাই এভাবে আমরা কমন করে দিয়ে দিছি প্রত্যেকটা সুইচই বিদ্যুৎ। আর এখানে যেহেতু আপনার সকেট আর ইন্ডিকেটার আছে এ দুটো সরাসরি আপনার নিউট্রাল দরকার, তাই সেখানে আমরা নিউট্রাল দিয়ে দিয়েছি।
ঠিক আছে বন্ধুরা, তো এখানে আবার সুইচ ছিল, সুইচের এক প্রান্তে বিদ্যুৎ থাকে সবসময়, আর এক প্রান্তে থাকে না। যখন সুইচ অন করি তার বিপরীত প্রান্তে তখন সুইচ চলে যায়। হ্যাঁ, আর এখানে আপনার যে সরি যে রেগুলেটরটা ছিল, রেগুলেটর কাছে প্রথমে সুইচ থেকে অন করব, অন করার পরে সেখান থেকে রেগুলেটরে চলে যাবে, রেগুলেটর থেকে যখন অন অফ করব তখন ফ্যানটা নিয়ন্ত্রণ করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে সুইচ হয়ে সরাসরি যে বাতি লাইনটা চলে গেছে, এটা তো আপনারা বুঝতেই পারেন। আর এখানে যে পরবর্তী সুইচ আছে, সুইচটাও এরকম, আর রেগুলেটরটা তো আমি দেখিয়ে দিলাম। তো আমরা এভাবে যতগুলো সুইচ থাকে, সকেট থাকে, সেম ওয়ে একেবারে সেমভাবেই আপনারা কানেক্ট করতে পারবেন। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা আমার বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, তবে আমার ভিডিওগুলো আপনারা দেখে অবশ্যই ভালো মন লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে ভবিষ্যতে আরও যদি ভিডিও দেখতে চান আমার, তাহলে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। আর বিশেষ করে আপনার বন্ধু বান্ধবদের সাথে এটা শেয়ার করলে তারা হয়তো এই বিষয়ে কিছু জানতে পারলো আর আমার একটু উপকৃত হলো, এই তো। আর বন্ধু বান্ধবদের আসলে আপনারা সাজেস্ট করবেন যে সবুজ ইলেকট্রিক ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও আপলোড হয়, যদি পারে তারা দেখবে, শিখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আর পরবর্তী একটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।